नमस्कार, आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज एकटी एकदमई अन्यरकम एकटी गाछेर भिडियो देखाबो। एटा सकले कृष्णचूड़ा बोले बिक्री करे दोकानीरा बा नार्सारीते, एटा एक्चुअली राधाचूड़ा। ए राधाचूड़ा साधारणतः तीनटी कलरेर हय, आमार काछे दुटी कलर आछे आपातत। एखन आस्ते आस्ते तीनटे कलरेर बेशिओ हयतो अनेकेर काछे थाकते पारे, किन्तु आमि तीनटे कलर जानी हय। এটা হলুদ দেখতে পাচ্ছেন, কৃষ্ণচূড়া বলে এগুলো সাধারণত বিক্রি করে থাকে সবাই। এটা কৃষ্ণচূড়া নয়, এগুলো এগুলো রাধাচূড়া। কৃষ্ণচূড়ার কুঁড়ি হয় সবুজ কালারের এবং ফুল হয় লাল। এর কুঁড়িটাও হয় লাল, ফুলটাও হয় লাল। এবার দেখুন এর পরিচর্যায় আমি কি করব। আর এই গাছ না খুব ছোট টবে হয়, এর রুট বাউন্ডিং হতে অনেক বছর লাগে, তাই আপনারা ছোট টবেও বেশ অনেক বড় গাছ রাখতে পারেন। আমার 8 ইঞ্চি টবে প্রায় 3 বছর ধরে ফুল দিচ্ছে, এটা থার্ড সিজন। শুধু আমি মাথায় ডাল ছেঁটে দিই, নতুন ডল নতুন ডাল আসে, আবার সেগুলোতে কুঁড়ি সমেত আসে। যত ডাল কাটবে নতুন ব্রাঞ্চ আসবে, এবং নতুন ব্রাঞ্চ মানেই নতুন কুঁড়ি আসবে। সারা বছরই প্রায় ফুল হয়ে গেছে, আর যতটা পারবেন এই গাছ ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন, তাহলে ফুল বেশি পাবেন। যত রোদ পাবে তত বেশি ফুল পাবে। এবার দেখুন আমি কি করে নিচ্ছি। এটা গাছের টবের চারপাশটা আমি খুঁড়ে নিচ্ছি একদম টবের গা ঘেঁষে। পুরো একদম দেখুন, এটা আগের বছরে আমি খুঁড়েছিলাম, আমি বেশি সার দিই না এই গাছে। আগের বছর না প্রায় 7-8 মাস আগে খুঁড়েছিলাম, তখন থেকে এখন বন্ধ, এখনও এখানে রুটস আসেনি। এর রুট বাউন্ডিং খুব স্লো, তাই জন্য এই 8 ইঞ্চি টবে বহুদিন রাখা যায়, আর এর সারও লাগে না খুব একটা বেশি। এবার এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে 1/2 চা চামচ, বা আমার এই যে চামচটি রয়েছে এর অর্ধেকের একদম একটুখানি সুপার ফসফেট দিয়ে নিলাম। আপাতত আবার আমি 4-5 মাস 6 মাস পর এটাই আমি আবার দেব, তার আগে দেবো না কিছু, এতে যতাতেই ফুল আসে। এবার দেবো 2 চামচ, আর এই চামচের 1/2 চামচ বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। আর এই গাছে কোনো খাবার লাগে না, এমনি ফুল না খেয়ে ফুল দেয় এই গাছ। আর এই 6 মাস 4 মাস 6 মাস অন্তর একটু একটু এই বোন ডাস্ট সুপার ফসফেট দিয়ে দিলেই এর 6 মাস ফুল দেবে, এবং অল্প খেয়ে প্রচুর ফুল দেয়, সারা বছরই প্রায় ফুল দেয় এই গাছ। দেখুন ফুলগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।